বন্ধুরা, এটা হচ্ছে অঙ্কিন কালীবাড়ির আশ্রমে ভোগ খাওয়ার স্থান। তো যারা ভোগ খেতে এসেছেন তারা এইখানে বসে আছেন পরপর পরপর লাইন দিয়ে সারিবদ্ধভাবে। আর এখানে বলতে গেলে আমার ফ্যামিলিও এসছে, আমার মাসি এসছে, আমার মাসির ছেলে মানে আমার ভাই এসছে, আমার মা এসছে, আমার দিদা এসছে, আমি তো এসছি। তো দেখতে পাচ্ছ এখনও ভোগ দেওয়া শুরু হয়নি, তো এখন পরপর পরপর সারিবদ্ধভাবে একদম সবাই দেখো বসে আছে। তো যখন ভোগ দেওয়া হবে এরকম পরপর সেই উঁচু উঁচু স্থানগুলোতে মানে প্লেট পাতা হবে, তারপরে সেই প্লেটের মধ্যে খাবার দেওয়া হবে, তারপরে আমার এখানে ভোগ খাওয়া হবে। তো দেব বুঝতে পারছো কত সুন্দর একটা ব্যবস্থা এটা বর্ধমান অঙ্কিনী কালীবাড়ি আশ্রমে। তো তোমাদের আর তোমরা যারা ভিডিওটা দেখছো, তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমার ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ খাবারের জন্য পাতা দেওয়া শুরু হয়ে গেছে। একটা ছোট্ট বাচ্চা ছেলে সবাইকে প্লেট প্লেট দিচ্ছে খাবারের জন্য। প্লেটে আবার কিছুক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি যে সবারই সে পাতে পাতে ভোগ দেওয়া হচ্ছে, খিচুড়ি ভোগ আর কি। দুদিক থেকেই দেওয়া হচ্ছে, প্রথমে দেওয়া হচ্ছে খিচুড়ি ভোগ, তারপরে দেওয়া হচ্ছে তরকারি। তো দেখো খিচুড়ি ভোগটা দেওয়া হচ্ছে পাতে পাতে, খুব সুন্দর পরিবেশন হচ্ছে এখানে। তো এটা হচ্ছে হাত ধোয়ার স্থান, সবাই এখানে হাত ধুতে ব্যস্ত, প্রচুর ভিড় এখানে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, হাত ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ভগবানকে স্মরণ করে এই আশ্রমটি থেকে আমরা বিদায় নিব, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।